এই হচ্ছে আমার স্লোপের ভ্যালু মাইনাস ইয়ে বাই টু পয়েন্ট থ্রি থ্রি আর ঠিক আছে ইন্টারসেপ্টের ভ্যালু কত হলো লগ এ তার মানে এই গ্রাফ থেকে আমি অনেক কিছু বার করতে পারি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বার করতে পারবো এ বার করতে পারবো গ্রাফ আঁকবো আলাদা আলাদা টেম্পারেচার আমি আলাদা আলাদা রেট কনস্ট্যান্ট মেজার করলাম আলাদা আলাদা টেম্পারেচারে আমি আলাদা আলাদা রেট কনস্ট্যান্ট মেজার করলাম গ্রাফ আঁকলাম ওয়ান বাই টি ভার্সেস লক কের গ্রাফেক আমি ইন্টারসেপ থেকে দেখ আমি লগের ভ্যালু পেয়ে যাবো তার মানে আমি ইন্টারসেপ্ট থেকে আমি এর ভ্যালুও পেয়ে যাব বুঝলি স্লোপ থেকে আমি স্লোপ পার করতে পারবো তুই অলরেডি স্কুলের প্র্যাকটিক্যালের সময়তেও স্লোপ আঁকতিস না স্লোপ বার করতিস ডিওয়াই বাই ডি করে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স করে না করলেও ঠিক আছে হায়ার লেভেলে গিয়ে হয় তো স্লোপ আমি বার করতে পারবো স্লোপ যেই বেরিয়ে গেল তার মানে আমি কী পেয়ে গেলাম বলতো স্লোপ মানে কি মাইনাস ইয়ে বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর পেয়ে গেলাম তো ইয়ে কীভাবে বেরোবে স্লোপ ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ওটাকে মাইনাস করলেই তো আমি পেয়ে যাবো বুঝতে পেরেছিস তো তাহলে কটা লিখে রেখেছিস তাহলে এই গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট এই গ্রাফ থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসবে তোকে আইদার দিতে পারে ড্র দ্য গ্রাফ গ্রাফ আঁকতে দিতে পারে গ্রাফেকে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলোকে তোকে দেখাতে বলতে পারে কোনগুলো ডিফারেন্ট পার্ট মানে কি এগুলোকে দেখাবি এটা ইন্টারসেপ্টার লগ এটা ওয়ান বাই ওয়ান বাই থ্রি আর কি দেখো এটা অ্যাক্সিস আর স্লোপ হচ্ছে আমার মাইস এ বাই টু পয়েন্ট সিক্স বোঝা গেছে এটা হচ্ছে আমার ফার্স্ট মেথড ছিল যেখানে আমি দেখ স্লোপ থেকে বার করতে পারলাম হচ্ছে ইয়ের ভ্যালু বোঝা গেছে তো তাহলে এটা করলাম আমি কি এক্সপেরিমেন্টালি গ্রাফ করে সেকেন্ড যেটা আমি করবো সেটা গ্রাফ করে নেয় সেটা আমি ডাইরেক্ট করবো হচ্ছে ফ্রম ইকুয়েশন তাহলে এটা আমি করলাম কি বলতে এক নম্বর ফ্রম গ্রাফ বোঝা গেছে সবার হয়ে গেছে দু নম্বর হেডিং দে দু নম্বর হেডিং দে বাই বাই থিওরি ইউজিং রেড কনস্ট্যান্ট ইন ডিফারেন্ট টেম্পারেচার ইউজিং রেড কনস্ট্যান্ট ইন ডিফারেন্ট টেম্পারেচার তাহলে আমি এখন কি করছি বাই ইউজিং থিওরি রেড কনস্ট্যান্ট ইন ডিফারেন্ট টেম্পারেচার রেড কনস্ট্যান্ট ইন ডিফারেন্ট টেম্পারেচার এটা সবাই মনে রাখবি এখানে কিন্তু প্রচুর কোশ্চেন পাবি ঠিক আছে লকের এই স্লোপ কোনটা কি হলো আমিও ওই পরীক্ষাতে আঁকতে দেবো এখান থেকে পরের পরীক্ষা তো বলে দিয়েছি কবে হবে আর পরের পরীক্ষার আগে তোর যা যা ডাউট আছে তোর নিজের দায়িত্বে ক্লিয়ার করবি ভয় পেয়ে থাকলে কিন্তু হবে না সোজা কথা আর যদি তোর মনের মধ্যে ভয় থেকে থাকে না তাহলে জীবনে এনিওয়েস চল তুই যা ডাউট আছে নেক্সট পরীক্ষার আগে ক্লাসের আগে হোক পরে হোক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ক্লিয়ার করা শুরু করে দে পরীক্ষার যা কোশ্চেন নিয়েছে এখানে যা যা পরীক্ষা দিয়েছি ঠিক আছে চল তাহলে দেখ বেসিক্যালি আমি এখন কী করবো এতক্ষণ করেছিলাম এক্সপেরিমেন্টালি এবার আমি তুই করবো হচ্ছে থিওরিটিক্যালি ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট ডিফারেন্ট আমি রেড কনস্ট্যান্ট মেজার করে দেখ বেসিক্যালি চল লিখি লেখ অ্যাট টেম্পারেচার অ্যাট টেম্পারেচার টি ওয়ান কেলভিন অ্যাট টেম্পারেচার টি ওয়ান কেলভিন at টি ওয়ান কেলভিন T1 টি ওয়ান কেলভিন আচ্ছা তখন আমার ইকুয়েশানটি কী হবে দ্য টেম্পারেচার টি ওয়ান আর রেড কনস্টান্টের যা ভ্যালু হবে আর টেম্পারেচার টি টু কেলভিনে কি রেড ভ্যালু সেম হবে আলাদা হবে অবভিয়াসলি তার কারণ কি আমি কিছু টেম্পারেচার বা রেড কনস্ট্যান্ট ডিপেন্ড করে তাহলে টি ওয়ান আমার কে ওয়ান ইকোয়াস টু এ ইন টু ই টু দি হবে এনার্জি অফ অ্যাক্টিভেশন তো ফিক্সড টেম্পারেচার দিলে তো আমার এনার্জি বাক্টিভেশনটা মানে বাইরে থেকে সাপ্লাই করছে না তখন টেম্পারেচার বুঝতে পারছিস তো তাহলে আমার কে ওয়ান ই কসট এ ইন টু টি মাইনাস ই বাই আর টি ওয়ান বোঝা গেছে আচ্ছা তারপর এটা লেখ অ্যাট টেম্পারেচার টি টু কেলভিন পরেরটা লেখ অ্যাট টেম্পারেচার টি টু কেলভিন অ্যাট টেম্পারেচার টি টু কেলভিন অ্যাট টেম্পারেচার টি টু কেলভিন অ্যাট টেম্পারেচার টি টু ক্যালভিন কি হচ্ছে কে টু ইকুয়াস টু আমার কি হয়ে যাবে তখন আচ্ছা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আমার টেম্পারেচার উপর ডিপেন্ড করে না ঠিক আছে কে টু ইকাস্ট আমার হয়ে গেল এ ইনু তোকে জিজ্ঞেস করে না পরীক্ষাতে কে টু এই টাই ডেলিভেশনের পরীক্ষাতে দেবে না কে টু ইকাল টু এ ইন টু ই টু দি দিপার কী যাবে মাইনাস ই এ বাই আর টি টু হবে তাই তো হবে তো ঠিক আছে চলো আমি ধরে নিলাম কি আমি ধরে নিলাম লেট টি টু গ্রেটার দ্যান টি ওয়ান এটা আমি ধরে নিলাম টি টু গ্রেটার দ্যান টি ওয়ান টি টু গ্রেটার দ্যান টি ওয়ান তাহলে টি টু কেলভিন আমার কি হয়েছে কে টু ইকাল টু এ টু দি দিপার মাইনাস ই এ বাই আর টি টু বোঝা গেছে বাজার মতো কিছুই নেই চলো আমি কাজ করি কী করবো তুই কে দুই দিয়ে করতে পারিস দুইকে একদিকে করতে পারিস আলটিমেটলি আউটকাম একই হবে ঠিক আছে চল করবি কাকে করবি ডিভাইডেড বাই ওয়ান বাই টু করি চলো ওয়ান ভাগ টু এটা ছিল হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশান এটা ছিল হচ্ছে আমার দু নম্বর ইকুয়েশান আমি ধরে নিয়েছি কি টি টু গ্রেটার দ্যান টি ওয়ান আমি কী করছি ওয়ান ভাগ টু তাহলে ওয়ান বাই টু করলে কী হবে কে ওয়ান বাই কে টু ইকোয়াস টু কে যাবে এ গেল কেটে আর হবে বলতো ই টু দি পাওয়ার একবার লিখতে পারি হ্যাঁ পারি কি লিখতে ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই ঠান্ডা মাথায় ভেবেছি তো তুই লিখবি কে ওয়ান বাই কে কষ্ট কী হয়ে গেল এ এ গেলো কেটে ইটু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আটটি ওয়ান ডিভাইডেড বাই ইটু মাইনাস তো ওই মাইনাস উপরে চলে গেলে কী বলতো প্লাস এ বাই টু এটা ঠান্ডা মাথায় ভাবলে তুইও পারবি এটা করতে বুঝতে পারলি কী করলাম ইটু দি মাইনাস ইয়ে বাই আটটি ওয়ান ডিভাইডেড বাই ইটু দিপোয়ার মাইনাস ইয়ে বাই টু নিচেরটা উপরে চলে গেল তাহলে মানে হয়ে গেলো প্লাস তার মানে হয়ে গেল হচ্ছে

বুঝে গেছে আচ্ছা এবার চল বোর্থ সাইড আমি নেবো হচ্ছে কি ভাই এলেন এলেন নি এলেন তাহলে কী হয়ে যাবে বলতো বাঁদিকে দিকে এলেন কে ওয়ান বাই কে টু এলেন কে ওয়ান বাই কে টু ইকোয়াস টু কী হয়ে যাবে এলেন কে ওয়ান বাই কে টু আচ্ছা একবারে লিখবো দেখ আগের বারেই বলেছি সব জিনিস সেরকম বারবার লিখবো না এদিকে দেখা তোর কারণ এই ডেলিভেশান তোর পরীক্ষাতে আসবে না এলেন কে ওয়ান বাই কে টু ইকোয়াসটা আমি কী লিখবো এলেন ই টু দি পাওয়ার

এলেনটাকে আমি লগে কনভার্ট করি তাহলে আমার কী হবে এটা হয়ে যাবে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি টু জিনিসটা পড়ে থাকবে টু পয়েন্ট থ্রি থেকে আমি ওদিকে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিই ওদিকে তাহলে আমার কী হয়ে যাবে আলটিমেটলি হয়ে যাবে এটা দেখ লগ কে ওয়ান বাই কে টু টু লগ ছিল এটা টু পয়েন্ট থ্রি পাঠিয়ে দিলাম কী হলো লগ কে ওয়ান বাই কে টু টু আর মাইনাস ওয়ান বাই টি ওয়ান এই যে ইকুয়েশন পেলাম এটা তুই মুখস্থ করবি এটাতেই প্রচুর অঙ্ক হবে এখান থেকে ডাইরেক্টর কোশ্চেন আসবে একদম কোয়েশ্চেন আসবে কিন্তু কি হবে সেসব লাগবে না ইকুয়েশন মুখস্ত করবি তাহলেই হবে লক ওয়ান বাই কেটু ইকুয়াস টু ইয়ে থ্রি আর হয়ে গেছে সবার ইকুয়েশনটা লেখা লক কে ওয়ান বাই বাই হয়ে গেছে মুখস্থ করবি বক্স করে রেখেছি আচ্ছা দেখে বার এর টাকা মনে থাকবে অসুবিধার কিছু নেই দেখ একটা জিনিস দেখ যেটা আমার নিচে যাচ্ছে দেখ এদিকে দেখ আমার সেটা আমার সামনে এসে দেখতে পাচ্ছিস তো কে ওয়ান বাই কে টু তাহলে দেখ আমার টি টুতে চলে এসেছে সামনে তুই দেখ এটাকে উল্টে দিলে আবার কি হতে বলতো লক কে টু বাই কে ওয়ান মাইনাস লগ কে টু বাই কেউ হতো এটাকে উল্টে দিলে আবার মাইনাস লক কে টু বাই কেউ হবে তুই মাইনাসটা যদি ওদিকে পাঠিয়ে দিস তখন আমার ইকুয়েশনটা কী হতে বলতো লক কে টু বাই কে ওয়ান ইকোয়াস টু ইয়ে বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু বুঝতে পারলি তো তার মানে আমার সোজা কথা নিচে যে করেসপন্ডিং টার্মটা আসছে ওটাই দেখ আমরা আগে আসছে বুঝতে পারলি এটা তুই মুখস্থ করবি আমার মনে হয়েছে মনে রাখার জন্য আমি ইউজ করতে পারবো তুই তোর মতন মনে রাখবি লক কে ওয়ান বাই কে টু ইকোয়াস টু বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান বোঝা গেল টি টু গ্রেটার দেন টি ওয়ান হোক তার মানে বুঝেছি এটা এটা মুখস্থ করবি আচ্ছা এইবারে দেখ আমি কীভাবে বার করতে পারবো তো বার করে এবার সোজা তোকে পরীক্ষাতে এরকম দেবে তোকে বলবে দুখানা আলাদা আলাদা টেম্পারেচারে আলাদা আলাদা ডেট কনস্ট্যান্ট দিয়ে দেবে আমি ধরে নেব ধর সাপোজ আমি ভাবলাম টি ওয়ান কে ভিনে রেড কনস্টেন্ট কে ওয়ান এর ভ্যালু দিয়ে দিয়েছে তোকে দিয়ে দেবে টি ওয়ান কে রেড কনস্টেন্টের ভ্যালু দেওয়া থাকবে তারপরে তোকে টি এর ভ্যালু দেওয়া আছে কে ওয়ানের ভ্যালু দেওয়া আছে তোকে টি টু কে মানে টি টুর ভ্যালু দেওয়া আছে রেড কনস্টেন্টের ভ্যালু দেওয়া থাকে মানে এর ভ্যালু দেওয়া থাকবে তোকে বার করতে হবে ইয়ে পারবো বার করতে লক কাই কে টু বুঝিয়ে দেবো ভ্যালু ক্যালকুলেট করবো E বাই টু পয়েন্ট থ্রি 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 জায়গায় এইট পয়েন্ট বসাবো সেটা তোকে কোয়েশন দিয়ে দেবে না আর ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান টুর ভ্যালু দেওয়া থাকবে টি ওয়ানের ভ্যালু দেওয়া থাকবে বার করবো এখান থেকে আমি বুঝতে পারছিস তো এনার্জি অ্যাক্টিভেশন কিসে হিসেবে হবে বলতো ইউনিট কিসে বেরোবে এনার্জি অফ অ্যাক্টিভেশন জুল অবভিয়াসলি জুলে বেরোবে ঠিক আছে জুলে বেরোবে এবার সেটা তোকে কোশ্চেনে বলে দেবে জুল পার মোল না কি লাগবে বুঝেছিস সেটা কোশ্চেন করতে করতে বুঝবে এনিয়ে চল ফার্স্ট কোশ্চেন তো লিখি এখান থেকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের লাস্ট পার্টটা চল ফার্স্ট কোশ্চেন লেখ আইএসসি বোর্ডের কোশ্চেন বার করছি ওই জন্য ভ্যালু ভ্যালুগুলো একটু হয়তো অন্য টাইপের হতে পারে ক্যালকুলেট ক্যালকুলেটর অ্যাক্টিভেশন এনার্জি এই কোশ্চেন কিন্তু আসে তিন নাম্বারের কোশ্চেন ক্যালকুলেট ক্যালকুলেটর অ্যাক্টিভেশন এনার্জি ইফ রেট কনস্ট্যান্টিফটি ডিগ্রি সেন্টিগ্রেড ইফ দ্য রেট কনস্ট্যান্ট ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড রেট কনস্ট্যান্ট ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড আর ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন সেকেন্ড ইনভার্স অ্যান্ড ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন সেকেন্ড ইনভার্স রেসপেক্টিভলি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার্ট সেভেন সেকেন্ড ইনভার্স অ্যান্ড ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার্ট সেভেন সেকেন্ড ইনভার্স রেসপেকটিভলি ঠিক আছিস তোকে দুখানা আলাদা আলাদা টেম্পারেচারে দুটো আলাদা আলাদা রেড কনস্ট্যান্টের ভ্যালু বলে দিয়েছে তোকে বার করতে হবে কি বলতো ইয়ে তাহলে শুরু কর দেখি কর মনীষ যদি পাঁচ মিনিট চেষ্টা কর তারপর এক্সাম স্টার্ট করবি তুইও দেওয়া দৃতা পরের সোমবারে ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলের কোশ্চেন অ্যান্সার ট্রাই হবে বাড়ি থেকে প্র্যাকটিস করে আসবি কিন্তু আর অলরেডি জানিস না করে আসলে কি হবে কোন কিন্তু শুনবো না পরদিন পাঁচ দশ মিটার একটা থিওরি এত ছোট্ট করে বলবো আর কিছু নেই সেরকম প্রমিনা চেষ্টা চঞ্চল এই মাত্র তো করলাম তো কি ভাবছিস লেজি কেন আর কি এক্সাম দিবি

দুটো ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কে ভ্যালু দেওয়া আছে তাই তো কী বলেছে কোশ্চেন ফার্স্টে কত বলেছে বল টেম্পারেচার কত বলেছে ফার্স্টে আচ্ছা ফিফটি ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডে তার মানে আমি ধরে নিলাম চল টি ওয়ান ইক টু টু নাইনটি সরি থ্রি টু থ্রি কেলভিন এটা কেলভিনে নিতে হবে কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড করলে পুরো অঙ্ক ভুল আসবে আগেই বলেছি দিচ্ছি আর নিজ আর ইনসি ইকুয়েশন পুরোটা হচ্ছে কেলভিনে তাহলে আমার টি ওয়ান থ্রি টু থ্রি কেলভিন কে ওয়ানের ভ্যালু জানি টি ওয়ানের ভ্যালু জানি বোঝা গেল দিয়ে দিয়েছে কোশ্চেন টি টু ইক টু কত হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাই তো দেওয়া আছে তার মানে থ্রি সেভেন থ্রি কেলভিনে কে টুর ভ্যালুও তোকে কোশ্চনে দিয়ে দিয়েছে তারপরে দেখ তুই ভাই কে ওয়ান জানিস কে টু জানিস টি টু জানিস টি ওয়ান জানিস আর তুই ছোটোবেলা থেকেই জানিস কত আর এর ভ্যালু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ঠিক আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল কেলিমিন ইনভার্স মোল ইনভার্স তার মানে বুঝতে পারছিস তো তো এখান তুই কাটাকুটি করবি করে ইয়ের একটা ভ্যালু বার করবি সিবিএসসি হলে ভ্যালুগুলো একটু সোজা থাকবে তাহলে ইয়ের একটা ভ্যালু আসবে বুঝতে পারছিস তো ক্যালকুলেশন দেখাচ্ছি না এর একটা ভ্যালু আসবে আচ্ছা ভ্যালু চলে আসবে ইউনিটটা কী হবে ইউনিটটা কী হবে এনার্জি ব্যাক্ট্রেশনের ইউনিটটা থাকবে হবে বলতো জুল পার মোল কেন তার কারণ ঠান্ডা মাথায় দেখ এখানে টু পয়েন্ট থ্রি জিরো থেকে কোনো ইউনিট নেই আর এর ইউনিট আছে কি জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স দেখ আমি যখন ইয়ে বার করবো আর তো আমার এদিকে চলে যাবে ধরে তার মানে আমার এদিকে চলে গেল কি বলতো জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স বুঝলি এদিকে দেখ আমার এই পুরোটা হচ্ছে আমার কেলভিনের ইউনিট তাই তো এই দেখ ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান মানে ওয়ান বাই টেম্পারেচার ওয়ান বাই টেম্পারেচারের মতো কেলভিন ইনভার্স তাহলে এদিকের কেলভিন ইনভার্স এদিকে ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে তার মানে আমার আলটিমেট ইউনিট কিস আসবে বলতো জুল পার মোলে বুঝলি তাহলে অ্যান্সার কি আসে জুল পার মোলে কি আছে বল

তাহলে আজকে এত অবধি দেখা হচ্ছে আমাদের পরের সোমবার উইথ কেমিক্যাল ক্যানেটিক্স আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বাড়ি গিয়ে এই নিউ করা শুরু করে দেয় হয়তো টেম্পারেচার কো একটা দুটো অঙ্ক দিতে পারি পরের ক্লাসে আমি তুই কী করবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর হচ্ছে টেম্পারেচার কো অঙ্ক ঠিক আছে রোল অফ ক্যাটালিস তো হয়ে গেছে চল পরের দিন পিওয়াই ওয়াই কী হবে বেসিক্যালি তাহলে আজকে এত অবধি দেখা হচ্ছে পরের সোমবার তুই বাড়ি থেকে কিন্তু প্র্যাকটিস করে আসছিস কেমিক্যাল ক্যানেটিক্স প্রিভিয়াস স্কুল কোয়েশ্চেন থেকে ঠিক আছে চল টাটা